কংগ্রেস কমিটির নেতৃবর্গক যে মই এখন চিঠি লিখিছিল যেতিয়া অজন্ত নাগ ডাঙরিয়ে 11 জন কংগ্রেস দলের বিধায়কর সহি লৈ তেওঁ দেৱবস্যকে ডাঙরিয়াক ভাঙি তেওঁ নিজে বিরোধী দলের দলপতি হওয়া সপন দেখেছিল আর পরবর্তী সময় অসমের মুখ্যমন্ত্রী হওয়ার একটা সপনও তেখেতে লৈছিল আর হয়তো 7-8 জন আর বা ন্যূনতম 5 জন হয়তো কংগ্রেসের বিধায়কক হয়তো তেওঁ বিরোধী দলের দলপতি হওয়াহেতেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হওয়াহেতেন টকা লালসাত মন্ত্রিত্ব লালসাত তেওঁ এই 4-5 জনক লৈ গলতেন। কেইদিনমান আগত পীযূষ হাজরিকা ডাঙরিয়া মাননীয় মন্ত্রীয়ে মুকলিভাবে কৈছিল যে পরবর্তী সময় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা অসমৰ মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে বলে। তার মানে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা পীযূষ হাজরিকার একটা লবি, কংগ্রেসত লবি থাকা আপনি স্বীকার করেছো? আর বিজেপিতে কিন্তু 3-4টা লবি আছে, আমার আছে, আমার যদি 4টা আছে বিজেপিতে কিন্তু 3টা হলো আছে। এই সময় বিপদত কংগ্রেসে যখন সর্বস্ব দিলে আজি সেইসকলে কংগ্রেসের আজি এই জয়জন তেওঁলোক নীলজ্জ আর চৈত্যহীন সেখানে তেওঁলোকে কৈছে, মই কিন্তু নীলজ্জ চৈত্যহীন নহয়। নমস্কার, মোৰ সৈতে এই মুহূর্তত উপস্থিত আছে মৰিয়নীৰ বিধায়ক ৰূপজ্যোতি কুৰ্মী। আৰু আজি যেহেতু বিজেপিলৈ অজন্ত নিয়োগৰ গমন হৈছে, গতিকে এই মুহূর্তত ৰূপজ্যোতি কুৰ্মীৰ পৰা প্ৰথমটো প্ৰতিক্ৰিয়া লবলৈ চেষ্টা কৰিম। ডাঙৰ আপোনাক স্বাগতম জনাইছোঁ। একালৰ আপোনালোকৰ সতীৰ্থ আজি গেৰুৱা বসন্ত পিন্ধিলে, তেওঁ আজি বিজেপিত যোগদান কৰি বহুখিনি কথা কৈছে যে কংগ্ৰেছ দলৰ বিশেষ কোনো ধৰণৰ কাৰ্যবন্ধ নাই, ভৱিষ্যত কাৰ্যবন্ধ নাই আৰু তেনেকুৱা দলত মই থকাটো উচিত বুলি মই নাভাবিলোঁ, এনেধৰণৰ বহুখিনি কথা কৈছে। আপুনি বৰ্তমানৰ এজন বিধায়ক হিচাপে কি ক'ব আপোনাৰ সতীৰ্থ একালৰ আছিলে? মই সকলে অজন্ত নেক ডাঙরিয়ানীক বাইদেউ বুলি কয়, মই মাহী বুলি কৈছিলোঁ। প্রথমতো মই মাহী কৃষ্ণ বুলি কৈছোঁ, কৃষ্ণ মাহী। দ্বিতীয়তে অজন্ত নেক ডাঙরিয়ানী আমার কংগ্রেসের পর যে ওলাই গল, অকলে ওলাই গল, খুবই ভাল হল। মই ধন্যবাদ জানাম আজি AICCক, সর্বভারতীয় কংগ্রেস কমিটির নেতৃবর্গক, যে মই এখন চিঠি লিখিছিলোঁ যেতিয়া অজন্ত নেক ডাঙরিয়ানীয়ে 11 জন কংগ্রেস দলের বিধায়কর সহি লৈ তেওঁ দেৱবস্যকে ডাঙরিয়াক ভাঙি তেওঁ নিজে বিরোধী দলের দলপতি হওয়া সপন দেখেছিল আর পরবর্তী সময় অসমের মুখ্যমন্ত্রী হওয়ার একটা সপনও তেখেতে লৈছিল আর হয়তো 7-8 জন আর বা ন্যূনতম 5 জন হয়তো কংগ্রেসের বিধায়কক হয়তো তেওঁ বিরোধী দলের দলপতি হওয়াহেতেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হওয়াহেতেন টকা লালসাত মন্ত্রিত্ব লালসাত তেওঁ এই 4-5 জনক লৈ গলতেন। আজি অকলে যে গল, আজি মোৰ এখন চিঠিভিত্তিত 11 জন কংগ্রেসের বিধায়কে অজন্ত নেক ডাঙরিয়ানীক সমর্থন জানায় বিরোধী দলের দলপতি হব লাগে বলে কোয়া সত্ত্বেও AICC ভোটর নেতৃবর্গে মোৰ এখন চিঠিভিত্তিত নুশুনি পেলায় অজন্ত নেক ডাঙরিয়ানীক গুরুত্ব নিদিলে, এ খুবই ভাল হল। AICCক ধন্যবাদ জানাম আর অজন্ত নেক ডাঙরিয়ানী গল, কংগ্রেসের এটা ভাল হব। আর এনেকাকে আমার কেলেঙ্কারির জড়িত দুর্নীতির জড়িত থাকা লোকসকলের বাবে আজি আমার কংগ্রেসের যথেষ্ট ক্ষতি হয়ে গৈ আছিল। এতিয়া আপনি চাব 21 চনত আর হয়তো এজন মান নাযাব পারে, দাগী মানুষবর আজি মানে এজন এজনকে গৈ আছে। কেইদিনমান আগত গুছি গল ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, মই নকওঁ অসমৰ ৰাইজে জানে কেইটামান বদনাম ডাক কোনোবা কোনোবা সংস্থাই তেওঁক এনকোয়ারিলে মাতিছিলে, তেওঁৰ পৰিয়ালক মাতিছিল, বহুত বহুত ঘণ্টা কোনোবা সংস্থাই এনকোয়ারি চলাইছিল ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, তাৰপিছত গৌতম রয় না সঁচাকৈ কেলেঙ্কারির জড়িত আছিল নাছিল মই কিন্তু কোনো সংস্থা নহয় মই ক'ব নোৱাৰো, কিন্তু টিভিত বদনাম ওলাইছিল আমাক ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আমুক কেলেঙ্কারির কারণে তেওঁক সোধপোছকনা মতা হৈছে, ইমান ঘণ্টা জেৰা কৰা হল। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাৰ পিছতে গৌতম রয় বোলে আমুক আমুক সমাজ কল্যাণ আমুক তামুক কেলেঙ্কারির কারণে, তারপরে অজন্ত নেক বোলে কেইদিনমান আগত বোলে ইন্টেলিজেন্স সমাজ কল্যাণ বিভাগে বোলে কেলেঙ্কারির কারণে মাতিছিল, রূপজ্যোতি কুৰ্মী দেৱবস্যকে আমাক তো কোনো কেলেঙ্কারির কারণে আজিলেকে কোনো সংস্থায় জেরা করা নাই, এই 3 জন মান নেতাক জেরা করা হয়েছে আর এই নেতাসকলের কারণে কংগ্রেসের ক্ষতি হয়ে আছিল, ওলাই গল কংগ্রেসও ভাল হব 21 চনত। সেখানে প্রভুক বহুত বহুত ধন্যবাদ, বহুত বহুত ধন্যবাদ প্রভু, অজন্ত নেক ডাঙরিয়ানী এই বিজেপিত গল কংগ্রেসক বসালে প্রভু, ধন্যবাদ। কিন্তু ৰিপুণ বৰাই এটা কথা কৈছে যে তেখেতক ব্লেকমেইল কৰি বিজেপিয়ে লৈ গৈছে বুলি কৈছিলে, কিন্তু অজন্ত নেকে গোটেই বিষয়টো নস্যাৎ কৰিলে। বিজেপি দলৰ এজন বিধায়ক মেঘালয়ত অন্য আঞ্চলিক দলসমূহৰ বিধায়কসকলক কিনা বেচা কৰি পেলাই চৰকাৰ গঠন কৰিলে, মণিপুৰত তেওঁলোকৰ কেইজনমান বিধায়ক 2-3 জন আৰু বিজেপি দলৰ 2-3 জন বিধায়কে তাত চৰকাৰ গঠন কৰিলে কংগ্ৰেছৰ পৰা অন্যৰ পৰা কিনা বেচা কৰি পেলাই। আজি সংখ্যাগরিষ্ঠতা BTRত সন্মানীয় হাঙ্গামা মহিলা ডাঙৰিয়াক তেওঁক শপতগ্ৰহণ অনুষ্ঠানতো আমন্ত্ৰণ, তেওঁক সুযোগ দিব লাগিছিলে চৰকাৰ, আপুনি আপোনাৰ সংখ্যাত বেছি আপুনি চৰকাৰ গঠন কৰক,
নিদি পেলায় পিছর যে UPPL প্রমোদ বড়ো তেওঁক আর বিজেপি সরকার গঠন করবলে দিয়া অর্থাৎ বিজেপি দলের বর্তমান সরকার সময় মেঘালয় হোক মণিপুরে হোক বিটিআরে হোক মধ্যপ্রদেশতে হোক একদম সুন্দরকে চলি থাকা এখন সরকারক কিনা পেশা করে পেলায় তেনকা সরকার ভাঙি দিলে সেখানে টাকা জোরা রাজনীতি করেছে কার কি টাকা আছে কি টাকা গেম খেলে খেলক কিন্তু একটা হিসাব খেলি পারিব তারপর কিন্তু নয় ইয়ার উচিত বিচার নেদেখা এজন ঈশ্বর ভগবান আল্লাহ প্রভুয়ে নিশ্চয় দিব বলে বুদ্ধি অবিশ্বাস। কংগ্রেস দলটো পূর্বৰ পৰা এটা অভিযোগ আছিলে যে বহুত অবিভক্ত বর্তমান সময়ত হৈ আছে বহুত ভিতৰত বহুত লবি চলি আছে বুলি কোৱা আছিলে আৰু আজি অজন্তা নেওগো আমাৰ আগত অন কেমেৰা কৈছে যে কংগ্রেসত বহুত লবি আছে যার কারণে দলটো আজি তারিখত একত্রিত হ'ব পৰা নাই। কংগ্রেসত অকণমান লবি আছে এই লবি বিজেপিত বোলে কমতি আছে সেইটো নহয়। কেইদিনমান আগত পীযুষ হাজৰিকা ডাঙৰীয়া মাননীয় মন্ত্রীয়ে মুকলিভাৱে কৈছিল যে পৰৱৰ্তী সময়ত ডক্টৰ হেমন্ত বিশ্ব শর্মা অসমৰ মুখ্যমন্ত্রী হোৱাৰ যোগ্যতা আছে বুলি তাৰমানে ডক্টৰ হেমন্ত বিশ্ব শর্মা পীযুষ হাজৰিকাৰ এটা লবি এটা প্রমোদ বড়ো ডাঙরিয়া অসমৰ মুখ্যমন্ত্রী বুলি কৈ দিলে নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানক ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা পল্লব লোচন দাসে কলে এটা একেনে তাতো যে ভাগ হওয়া নাই এইটা নয় এটা প্রশান্ত ফুকনে মন্ত্রিত্ব নাপালে যিসকলে আজ বিজেপিক ধরে রাখিছিলে রঞ্জিত দাসে আজি মন্ত্রিত্ব নাপালে যিসকলে বিজেপিক ধরে রাখিছিল সেই চারি পাঁচজন আজি সেই চারি পাঁচজনে মন্ত্রিত্ব নোপা তেনেকুৱা এটা ভাগ এখানে বিজেপি আমার যদি চারিটা ভাগ বিজেপিটো কম নহয় তিনটামান ভাগত বিভক্ত হয়ে আছে কংগ্রেসত লবি থাকা আপনি স্বীকার কৰিছো আর বিজেপিটো কিন্তু তিনটা চারিটা লবি আছে আমার আছে আমার যদি চারিটা আছে বিজেপিটো কিন্তু তিনটা হলো আছে বা দুটা হলো আছে। বিজেপির পর একটা কথা দাবি করা হয়েছে যে নির্বাচনের প্রাক্ষণত বিজেপি কংগ্রেসের বহু বিধায়ক যাব বর্তমানে বিধায়ক হয় মই জনাত বিজেপির পৰা এজন বা দুজন কংগ্রেসত অহার সম্ভাবনা আছে কারণ তেওঁলোকে যেটো বিজেপি দলের কারণে কষ্ট করে পেলায় আজি বিজেপি দলের সরকার গঠন করার বরঙণি আগবাড়ালে 20 বছর 30 বছর আজি বিজেপি করা সেইসকলে আজি যেটো বিজেপির বর্তমান সরকার থাকা সময় পুরনি নেতাসকলে যেটো উপযুক্ত সন্মান পাব লাগিছিল ন নেতাসকলে বিজেপি সেই বেছিকৈ সন্মান পোৱাটো লৈ ক্ষোভিত হৈ পেলাই বিজেপি পৰাহে কংগ্ৰেছত এজন বা দুজন মই চাৰি পাঁচজন নকওঁ এজন বা দুজন বিজেপি ডাঙৰ নেতা কংগ্ৰেছত খুব কম তিনিটাৰ ভিতৰত আহি আছে। আপুনি বিজেপিলৈ যাব বুলি কথা মইতো স্পষ্টভাৱে কৈছোঁ মোৰ মা এই সময়ত বেমাৰ মোৰ মায়ে মোক সকলো শিকালে অ-আ-ক-খ ৰাজনীতি মোৰ আজি ঘৈণীয়েকৰ নামত মোৰ আজি টিভি চেনেল মোৰ মাটি বাৰী সম্পত্তি মোৰ মালিক আজি মোৰ মায়ে সকলোখিনি চিনাকি কৰাই দিলে আজি মোৰ মা অসুখ মই মাক নিথুৰাকৈ এৰি ডক্টৰ ওচৰলৈ নিনি বা মাক মই ভৰিটো ভাঙি গৈছে মালিচ নকৰি বা তাত দৰৱ নাবানি হালদি বোলে লেতা লাগিব হালদি বোলে মই খুনি পেলাই কষ্ট হ'ব সেইবোৰ নকৰি পেলাই মাক মই ভাল কৰাৰ পৰিৱৰ্তে মাক এৰি পেলাই যোৱাটো মই চৈত্যহীন হ'ম মই এজন নীল সন্তান হম মই সেইটো কেতিয়া হ'ব মই ডাক মই হ'ব মোৰ মন নাই সেইকাৰণে মই নীলজো নহয় চৈত্যহীনী নহয়। এই সময়ত বিপদত কংগ্ৰেছে যিসকলক সৰ্বস্ব দিলে আজি সেইসকলে কংগ্ৰেছক আজি এই জয়জন তেওঁলোক নীলজ্জ আৰু চৈত্যহীন সেইকাৰণে তেওঁলোকে কৈছে মই কিন্তু নীলজ্জ চৈত্যহীন নহয়। কিন্তু দেখা গৈছে চাওক এতিয়া নির্বাচনের মাজত মাত্র কেটামান মা বাকি আছে এই সময়সাত দলটির ভিতর যে আভ্যন্তরীণ যে কন্দল হয়েছে বলে বিভিন্নজনে কয়ে আছে দলীয় বহু নেতাই কয়ে আছে তার মাজত বর্তমানের যখন সভাপতি রিপুন বরা রিপুন বরার নেতৃত্বত কংগ্রেস দল কি সবল হয় নে নয় আপনি মানে এ আসক ঈশ্বর মহিমা সকলখিনি তেওঁৰ ইচ্ছা মতে হয়ে আছে আজি সুখ দুঃখ আজি মানুহৰ মাজত অকণমান মানে মনৰ আক্ষেপ মনৰ দুখ বা দলৰ অকণমান উন্নতি পদোন্নতি এই কথাবোৰ তেওঁৰ মহিমা সেইকাৰণে এইটো সন্দৰ্ভত মই আৰু ব্যক্তি সাপেক্ষে কাৰো কথা ক'ব বিচৰা নাই। মোৰ দৃঢ় বিশ্বাস জিতেন্দ্ৰ সিং ডাঙৰীয়া আমাৰ ACC জেনেৰেল চেক্ৰেটৰী নতুনকৈ দায়িত্ব লাভ কৰিছে তেওঁৰ নেতৃত্বত ধুনীয়া আমাকে আমাৰ নতুনকৈ এটা দিশত আমি আগুৱাই যাম আৰু কেনে মই ব্যক্তি সাপেক্ষে কাৰো নাম মই লৈ পেলাই ক'ব বিচৰা নাই কিন্তু আমাৰ ভাল হ'ব আৰু যি হৈছে আমাৰ কোনোবা গৈছে ওলাই কংগ্ৰেছৰ ক'ৰবাত আমাৰ বা ফলাফল বেয়া হৈছে কেতিয়াবা ভাল হৈছে এইবোৰ তেওঁৰ ইচ্ছা তেওঁৰ মতে হৈ আছে যি হয় ভালৰ কাৰণে হয় আমাৰ ভালৰ কাৰণে হৈ আছে বুলি মোৰ লাগে। শেষত সুধিছোঁ কিমানখন আসন এবাৰ 21ৰ ইলেকশ্যনত নিৰ্বাচনত কংগ্ৰেছে পাব AGP অসম জাতীয় পৰিষদে নিশ্চয় কেইখনমান পাব ৰাজ্য দলে কেইখনমান পাব CPI CPM আছে ইয়াৰ লগতে BPF আছে UPPLৰ এখন দুখনমান পাব BPF কেইখনমান বেছি পাব ইয়াৰ লগতে AUDF আছে থাকিল কথা BJP আৰু আমাৰ কংগ্ৰেছ সেইকাৰণে BJP যোনটো 100+ সেইটোত পষ্টেণ্ট 50+ৰ কথা তেওঁলোকে চিন্তা কৰক আমি 50+ৰ কথাই চিন্তা কৰি আছোঁ 100+ৰ BJP নিচিনাকে ফিটাইমে কথা নকওঁ। ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু এয়া আছিলে মৰিয়নীৰ বিধায়ক ৰূপজ্যোতি কুৰ্মী আৰু তেখেতে আজি বহুকেইটি কথা ক'লে যিহেতু আজি অজন্তা নিয়োগ BJPলৈ গৈছে আৰু অজন্তা নিয়োগৰ BJP গমনৰ একালৰ সতীৰ্থ ৰূপজ্যোতি কুৰ্মী আজি বহুখিনি বিস্ফোৰক মন্তব্য আমাৰ আগত প্ৰকাশ কৰিলে দেখা যাব অনাগত সময়ত এই গোটেই ৰাজনৈতিক প্ৰেক্ষাপটটো কোনফালে ঢাল খায় সেয়া আমি পৰৱৰ্তী খবৰ আপোনালোকক জনাবলৈ চেষ্টা কৰিম।